আজকে এটা দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার পরিবার যেভাবে পশ্চিমবঙ্গের সম্পত্তিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকাকে শোষণ করে নিজেদের সম্পত্তি বেড়ে বাড়িয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি প্রশ্ন তুলতে রুচিটা বাদে তবুও আমরা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। কাজেরী বন্দ্যোপাধ্যায় তার ইনকাম ট্যাক্স রিটার্নের সম্পত্তির কথা বলে লিখিত, তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আজকে মুখ্যমন্ত্রীর ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, কয়লার অভিযোগ, কয়লা পাচারের অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু তদন্ত করছে, অভিযোগ বিরোধী করা হয়েছে কিন্তু তদন্ত হচ্ছে, কিন্তু কোর্টের রায়ে মহামান্য আদালত সেই রায় দিয়েছে। আজকে আপনাদেরকে আমার অবাক কাণ্ড আমি দেখাচ্ছি আপনাকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কি অবস্থা। যে পুরীতে একটা হোটেল, তার ওয়েবসাইট আমি আপনাদের সামনে বলছি, www.hotelsonattori.com, এই যে লিংক তার হোটেলের, আমি ক্লিক করলাম, পেজ খুলছে হোটেলের পেজ, দেখুন। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, সেই পেজের মধ্যে বড় করে লেখা আছে কলকাতা কন্ট্যাক্ট। কলকাতাতে সেই হোটেলে যেতে গেলে আপনি কাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, hotelsonattori.com, এই যে লিংক তার হোটেলের, আমি ক্লিক করলাম, পেজ খুলছে হোটেলের পেজ, দেখুন। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, সেই পেজের মধ্যে বড় করে লেখা আছে কলকাতা কন্ট্যাক্ট। কলকাতাতে সেই হোটেলে যেতে গেলে আপনি কাকে কন্ট্যাক্ট করবেন, ঠিকানা দেখুন, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট, কলকাতা, মোবাইল নাম্বার দেওয়া আছে। নিশ্চয়ই ঠিকানাটা আপনারা চেনেন, কার ঠিকানা? মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা তো, হরিশ চ্যাটার্জি লেন 30B, এটা হোটেল, তার ওয়েবসাইট আমি আপনাদের সামনে খুললাম, সেই হোটেলের ঠিকানা হচ্ছে কলকাতা কন্ট্যাক্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি। এই জায়গায় পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে, আপনারাও খুলে দেখতে পারেন, লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। ও যান ঘুরে আসুন, মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করুন, হোটেলে থাকবো, কোনার তৈরি। এই জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যটাকে নিয়ে গেছে। দেখুন, 26টি দল, 26টি দলে 26টি পরিবার, 26 জন প্রধানমন্ত্রী, সেই জোটে টানাপোড়েন হবে না তো কি হবে, এরকমই চলবে। কংগ্রেস কোনোভাবে তৃণমূলের কাঁধে হাত দিয়ে বাঁচার চেষ্টা করছে, খড়কুটোর মতো ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কংগ্রেসের নেতারা ভুলে গেলেন তাদের কর্মীরা যে তৃণমূল কংগ্রেসের হাতে মার খেলো, তৃণমূল কংগ্রেসের হাতে মাথা ফাটলো, বাড়িঘর পুড়ে গেল, বোমায় মারা গেল, আজকে তার কর্মীদের বলিদানের কথা ভুলে কংগ্রেসের নেতারা তৃণমূলের কাছে গিয়ে পদলেহন করছে। আজকে আমি কংগ্রেসের পুরনো কর্মীদেরকে বলবো, যদি সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চান তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়, বিজেপি আসুন।